সুন্দরবনের মধু আশা করি অনেক সবাই খেয়েছো, কিন্তু এই ব্রিজের তলার মধু কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রাজু হাবলাদার চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে এই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো আমাদের পাড়াতে একটা ব্রিজের তলায় মৌমাছি চাক হয়েছিল, তার মধ্যে প্রচুর পরিমাণে মধু হয়েছিল, যেটা আমরা ইটে করে মেরে 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 ওকে ভেঙে তারপর মধুটা সংগ্রহ করেছি। আর সেই সংগ্রহ করার সময় আমার একটা বন্ধুকে দুটো মৌমাছি তিনটে মৌমাছিতে কামড়ে দিয়েছে। এই সমস্ত নিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে প্রস্তুত করে দিয়েছি। পুরো ব্লগটা দেখো, ব্লগটা পুরোটাই মজার একটা ব্লগ, ব্লগ থেকে কেউ বেরিয়ে যেও না। লাস্টের দিকে তো সেই লেভেলের মধু খাওয়া হয়েছে। এবার ভেঙে পড়ে যাবে, ওর দুলছে। যা যা যা, শুনতে দাও, ওখানে শুনতে দাও, ওখানে যা, প্রচুর মৌমাছি ওখানে উড়ছে। কাকে ও উড়ছে, খেয়েছি মধুটা? হ্যাঁ, মধুটা খেলাম, খুব সুন্দর, দারুণ। এখনো প্রসেস চলছে মারার, ওই চাকটাকে আজকে ভাঙা ভাঙি হবে। আর মৌমাছি চারিদিকে ঘোরাঘুরি করছে, এই তো লাল এসে ঝুলছে, পুরো ঝুলছে, যখন তখন ভেঙে পড়বে। আজকে সমস্ত ইট সব ফেলে দেওয়া হবে, ওই কেন জ্বর হচ্ছে, আর দেখো পড়ো, ঝাঁক পড়েছে মনে হচ্ছে নিচে। না না, মৌমাছির জ্বালাটা পড়বে, পুরো ওটা দুলছে দেখো, শুধু দেখো পুরো দুলছে। আর আমি খুব খতরনাকভাবে এখানে ভিডিও করছি, কারণ মৌমাছি আশেপাশে পুরো কানের আশেপাশ দিয়ে ঘুরছে। আর এর পরিস্থিতিতে আমি নড়াচড়া করছি না বলে মনে হচ্ছে এখনও কামড়াচ্ছে না, জানি না কতক্ষণ সেফটিতে থাকতে পারবো। এই দেখো এর অবস্থা দেখো, আমি নড়াচড়া করছি না, চুপচাপ করছি, শুধু ফোনটাকেই। দেখো শুধু ওই দেখো, পায়রাও চলে এসছে মধু খাওয়ার জন্য। ওখানটায় মৌমাছিগুলো দেখো উঠছে, দেখো দেখাচ্ছে, দেখো বুঝতে পারবে কি না জানি না। সুন্দরবনের থেকে টেস্ট বেশি, যেহেতু এটা ভাগাড়ের সব সব গাছের রস খেয়েছে। এই দুটো পায়রা মধু খাওয়ার জন্য, পুরো চাকটাকে ভেঙে দেওয়া হয়েছে দেখো, পুরো চাকটাকে ভেঙে দেওয়া হয়েছে, তলায় গেছে একজন আনতে। মৌমাছি ঢুকে গেছে, ঘন্টা আবার দাদা, ওখানে চুপ করে দাদা, এদিকে এদিকে এদিকে, মৌমাছি কিন্তু ভর্তি থাকার কথা, এটাই ঘোড়াই ঘোড়াই, এ মৌমাছি আছে দেখবি, না না নেই, বেরিয়ে গেছে তো, থাকবে না মৌমাছি, নিয়ে চলে আসো, লুকিয়ে নিয়ে আয়, লুকিয়ে পেয়েছে, মিশন সাকসেসফুল, নিয়ে চলে আসো। এ পড়ে যাচ্ছে দাদা, পড়ে যাচ্ছে, ওটা মধু না জল, ওটা মধু না জল পড়ছে, একে দুটো কামড়েছে, একমাত্র এই সাকসেস, এই মিশন সাকসেসফুল করেছে। কলা পাতা কাটে, কলা পাতা, আমাদের এখন মধু নিয়ে আসা হচ্ছে। সুন্দরবনে হয়তো এত কষ্ট করা হয় না, এখানে যা কষ্ট করে মধু পাড়া হয়েছে। বাড়ি চলে গেল নাকি ওই দিক দিয়ে? ধুলে টেস্ট নষ্ট হয়ে যাবে, দাদা একটা নিয়ে ঢাল দাদা, আরে মালটাকে নিচে রাখ, নিচে রাখ, মানে মাটিতে দেখো না, হ্যাঁ নিচেই রাখ, এটাকে ছাড়, এখানটা ছেড়ে, এখানটা ছেড়ো, এটা তো নদীতে পড়ে গেছে, এখানে পোকা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, ছেড়ো,
এগুলো পোকা হয়ে গেছে, এটা কিছু নেই। কিরকম? কত অরিজিনাল স্বাদ না?